বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে কোস্টগার্ডের নবনিযুক্ত মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর ইরশাদ আলী বলেছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে চাই না। নতুন করে আর যেন কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ না ঘটে সে ব্যাপারে আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ জাতীয় পার্টির চরম ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, আওয়ামী লীগের 26টা সিট ছেড়ে দিলাম জাতীয় পার্টির ফেভারে, কিন্তু তারা সেসব ছাড়ে নাই, সব জায়গায় তাদের লোক দিয়ে রেখেছে। দেশের বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেওয়ায় দেড় মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আসা শুরু হয়েছে। শনিবার বিকেল তিনটায় ভারত থেকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দর দিয়ে পুনরায় আলু আমদানি শুরু হয়। এখন পর্যন্ত বন্দর দিয়ে একটি ট্রাকে 25 টন আলু আমদানি হয়েছে। বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, এই সংখ্যা 2050 সালে দ্বিগুণ হতে পারে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 185টি দেশ এবং 36 ধরনের ক্যান্সারের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে 2022 সালে বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত হয়েছেন 1,67,256 জন, এতে মারা গেছেন 1,16,598 জন। সিদ্ধান্তের 22 বছর পর চট্টগ্রামে কর্ণফুলী নদী নিরাপত্তায় মহানগর পুলিশের অধীনে 4টি নৌ তদন্ত কেন্দ্র হচ্ছে, যার প্রথমটি এখন উদ্বোধনের অপেক্ষায়। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার এস এম মোস্তাইন হোসেন বলেন, কর্ণফুলী উপজেলার ডাঙ্গার চরের তদন্ত কেন্দ্রে কাজ শেষ। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কাল রবিবার এ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে আরও 3টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে। মালয়েশিয়ায় 94 বাংলাদেশি সহ 530 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেম বাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামাল উদ্দিন শনিবার এক বিবৃতিতে বলেন, অভিযানে 504 জন পুরুষ ও 26 জন নারী সহ মোট 530 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্সকে 5 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় ও আসরে তৃতীয় জয় তুলে নিয়েছে ফরসুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে ফাহিম আশরাফ মোহাম্মদ নোয়াজের ব্যাটিং তাণ্ডবে 156 রানের লড়াকু সংগ্রহ পায় খুলনা। লক্ষ্য তাড়ায় নেমে শোয়েব মালিক মেহেদী হাসান মিরাজের অনবদ্য ফিনিশিংয়ে 2 বল হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল।